এবারে এই ম্যাথটাতে দেখুন, দে আছে এ টেম্পু অর লেগুনা হ্যাজ টু রোজ হ্যাভিং ফোর সিটস অন ইচ রো, ফোর সিটস ইন ইচ রো, থ্রি পার্সন ওয়ান টু সিট লেফট সাইড, টু ওয়ান্টস টু সিট অন রাইট সাইড, ইন হাউ মেনি ওয়েজ দ্য এইট সিটস ক্যান বি অকুপাইড। আচ্ছা, তার মানে আটটা পার্সন আছে যার মধ্যে পাঁচজনের কন্ডিশন আছে যে পাঁচজনের মধ্যে তিনজন লেফটে বসতে চায়, দুজন রাইটে বসতে চায়, বাকি তিনজনের কোনো কন্ডিশন নাই। যাদের কন্ডিশন নাই তাদেরকে নিয়ে আমরা পরে ভাববো, যাদের কন্ডিশন আছে সেগুলো আমরা আগে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে দেখি যে তিনজন মানুষ ওরা লেফট সাইডে বসতে চায়। এবার খেয়াল করে দেখুন, এই তিনজনের মধ্য থেকে প্রথমজন যখন লেগুনা দিয়ে প্রবেশ করলো, সে মানে সে কতভাবে তার লেফট সাইডে বসতে পারে, তার ইচ্ছাটা পূরণ করতে পারে। আমার লেফট সাইডে সিট আছে চারটা, তাহলে প্রথমে সে যখন ঢুকলো তার জন্য চারটা সিটই ফাঁকা, চারটা সিটের যে কোনো একটাতে সে বসতে পারে। তাহলে ফার্স্ট ওয়ান ক্যান অকুপাই সিট, অকুপাই লেফট সিট ইন, যেহেতু চারটা অপশন আছে তার চারটা ওয়েতে সে লেফট সাইডে বসতে পারে, ফোর ওয়েজ। আচ্ছা, এবার যখন দ্বিতীয় ব্যক্তি যখন প্রবেশ করবে, তার জন্য অপশন কয়টা? দেখুন, প্রথম ব্যক্তি কিন্তু যে কোনো একটা সিট অকুপাই করে ফেলবে, ধরুন এই সিটে সে বসলো প্রথম ব্যক্তি, তাহলে দ্বিতীয় ব্যক্তির জন্য লেফট সাইডে বসার অপশন কয়টা? তিনটা, তাহলে এখানে হবে থ্রি ওয়েজ। এবার তৃতীয় ব্যক্তির জন্য, ধরুন দ্বিতীয় ব্যক্তি এই সিটটা অকুপাই করেছে, তাহলে তৃতীয় ব্যক্তির জন্য কয়টা অপশন ফাঁকা থাকলো? দুইটা সিট ফাঁকা, তাহলে সে দুইটা সিটে যে কোনো একটাতে বসতে পারে, টু ওয়েতে। তাহলে থার্ড ওয়ান ক্যান অকুপাই লেফট সিট ইন টু ওয়েজ। আচ্ছা, ধরুন এই তৃতীয় ব্যক্তি এই সিটে বসলো, তাহলে আমার একটা সিট ফাঁকা, এটা ফাঁকাই থাক যেহেতু কোনো কন্ডিশন নাই, এটা আমরা পরে দেখব। এবার আমরা বাকি দুইজন যে আছে যারা রাইট সাইডে বসতে চায় তাদের কন্ডিশনটা ফিল আপ করি। মনে করুন এই দুজনের মধ্যে একজন ঢুকলো, সেই ব্যক্তির জন্য রাইট সাইডে আমার চারটা চেয়ার আছে বা চারটা সিট আছে, তাহলে সে রাইট সাইডে চারটা সিটে কত উপায়ে বসতে পারে বা কত উপায়ে সে তার ইচ্ছাটা পূরণ করতে পারে? চারটা ওয়েতে। তাহলে ফার্স্ট ওয়ান ক্যান অকুপাই রাইট সাইড, এটাকে আপনারা ফোর্থ ওয়ানও ধরতে পারেন, আমি এই দুজনকে আলাদা করেছি তাই আবার ফার্স্ট ওয়ানই লিখলাম, রাইট সিট ইন ফোর ওয়েজ। আচ্ছা, তাহলে সেকেন্ড ওয়ানের জন্য অপশন কী হবে? যেহেতু প্রথম ব্যক্তি রাইট সাইডে একটা সিট দখল করে ফেলেছে, রাইট সাইডে এখন আমার তিনটা সিট ফাঁকা আছে, ধরুন প্রথম ব্যক্তি এটা দিল তিনটা সিট ফাঁকা, তাহলে থ্রি ওয়েতে সে রাইট সাইডে অবস্থান দখল করতে পারে। আচ্ছা, তাহলে এখন দেখুন আমার সিট বাকি থাকলো কয়টা, ধরুন এই সিটটা নিয়েছে সেকেন্ড ব্যক্তি, তাহলে আমার সিট বাকি থাকলো এক দুই তিনটা, এদের মধ্যে কিন্তু কন্ডিশন নাই। এইখানে মানে যেই তিনজন ব্যক্তি বাকি আছে তাদের লেফট না রাইট যে কোনো এক জায়গায় বসলেই হলো, তাহলে লেফট না রাইট এই তিনটা সিটের ক্ষেত্রে সেটা মোটেও গুরুত্বপূর্ণ না, তাহলে ওই তিনজন থেকে ওই তিনটা সিটকে আমরা এভাবে একটা রোতেই লিখলাম, কারণ এগুলো কোনটা লেফটে কোনটা রাইটে সেগুলো কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে যে তিনজন ব্যক্তি বাকি আছে সেই তিনজন থেকে এই সিটে মানে সেই তিনজন থেকে যে কোনো একজন এই সিটে বসতে পারে কত উপায়ে? তিন উপায়ে। একইভাবে তিনজন থেকে একজন এই সিটটা দখল করে ফেললো, তাহলে আমার দুজন ব্যক্তি বাকি আছে, দুজন ব্যক্তি থেকে এই সিটটা দখল করতে পারে একজন কত উপায়ে? দুই উপায়ে। তাহলে বাকি থাকে একজন, সিটও একজন, তাহলে এটা অকুপাইড হতে পারে একটা উপায়ে, এবং এদের মধ্যে হবে মাল্টিপ্লিকেশন। তাহলে এই তিনটা সিটের জন্য আমি এই এই কয়টা অ্যারেঞ্জমেন্ট পাবো। আচ্ছা, এবার আমাকে বলুন টোটাল অ্যারেঞ্জমেন্ট আমরা বের করতে চাই। এখন বলুন যেই ওয়েগুলো আমরা পেয়েছি এদের মধ্যে সম্পর্ক কী হবে? আমরা কি এগুলোকে অ্যাড করে দিব নাকি মাল্টিপ্লিকেশন করে টোটাল অ্যারেঞ্জমেন্ট বের করব? খেয়াল করে দেখুন, ফার্স্ট ওয়ান ক্যান অকুপাই লেফট সিট ইন ফোর ওয়েজ, ফোর ওয়েজ ঠিক আছে, কিন্তু সে কিন্তু একটা সিটই দখল করবে,
আমাকে কি বলা হয়েছে কি ইন হাউ মেনি ওয়েজ দ্য এইট সিটস ক্যান বি অকুপাইড, আমাকে এই সিটে একজনকে বসাতে হবে এবং এই সিটে একজনকে বসাতে হবে এবং এই সিটে একজনকে বসাতে হবে এবং এভাবে করে সবগুলো সিটই আমাকে ফিল আপ করতে হবে। সুতরাং একজনের জন্য যত অপশনই থাক না কেন, একজন একটা সিটি দখল করবে। তার মানে প্রত্যেকটা অপশন, যতগুলো লোকের জন্য আমি যতগুলো অপশনই পাই না কেন, সেগুলোর মধ্যে হবে মাল্টিপ্লিকেশন। ঠিক যেমন এক্ষেত্রে আমাদের যদি আটটা সিট একটা রোতে হতো আমরা কী করতাম, 8×7×, কারণ কি প্রত্যেকটা সিট আমাদের ফিল আপ করতে হবে। এখানেও কিন্তু সেম, আমরা হয়তো অপশনটা ভিন্ন পাচ্ছি। এই যে প্রথম জনের ক্ষেত্রে আমরা হয়তো ফোর ওয়ে পেয়েছি, দ্বিতীয় জনের জন্য থ্রি ওয়ে পেয়েছি, কিন্তু অপশনগুলো আমাদের আলাদা, কিন্তু এদের মধ্যে সম্পর্ক কিন্তু আমাদের একই, প্রত্যেকটা সিটই আমাদেরকে অকুপাই করাতে হবে, তাই এদের মধ্যে হবে মাল্টিপ্লিকেশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্ট আমার হবে কি, এটার সাথে এই যে অ্যান্সারটা আমরা পেয়েছি মানে আনকন্ডিশনাল লোকদের জন্য 3×2×1, এদের সাথে আমাকে এই অপশনগুলোও গুণ করে দিতে হবে। তাহলে রাইট সাইডের জন্য পেয়েছিলাম 4×3×2, আবার লেফট সাইডের জন্য এটা পেয়েছিলাম, রাইট সাইডের জন্য পাবো 4×3, এই টোটালটা হবে আমার অ্যান্সার।